আগুন আছে? না। চা বেছেন কেন? চা বেছি না। কি বেছেন? কি বেছে আমি কইতাছি, রূপ বেছে, রূপ, রূপ। এই গ্রামের সব মানুষ এই দোকানে কেন আসে জানে? আমার বউরে দেখতে। চা হইতেছে একটা উচিলা। ওই যে একটা দোকান দেখতেছো না, ওই দোকানে কিন্তু অনেক মজার চা বিক্রি হয়, একটা মাছিও যায় না। তুমি আবার আসছো? হ্যাঁ আসছি, কাস্টমার হয়ে আসছি। আগুন পানি যা আছে দাও দাও। এখন দোকান বন্ধ করবো, জ্বালাও না তো। আহা, আগুন না দিলে আমি জ্বালামু কেমনে? আচ্ছা, তুমি এত তাড়াতাড়ি দোকান বন্ধ করবা কেন? তুমি তো 11টার আগে দোকান বন্ধ করো না, অন্য কোনো শিডিউল আছে নাকি? বাসায় কি যেন একটা ঝামেলা হয়েছে লাল মিয়ার সাথে ফরিদের, আমি গিয়ে একটু দেখে আসি। আরে তুমি বাসায় গেলে দোকানটা দেখবো কে? তুমি তো দোকানের মেয়ে, দোকানে থাকো। আর আমি তোমার বাসার খোঁজ খবর নিছি, এখন খুব ঠান্ডা। ঠান্ডা মানে? সব ঠান্ডা হয়ে গেছে। দাঁড়া একটু, ফোন আসছে। হ্যাঁ হ্যালো। না না না, ডলারের দাম বাড়ে নাই, আগেরটাই আছে। এটা কে? আমার জামাই। ডিস্টার্ব একটা মানে বুঝলাম না। এই যে আইসা, আপনারে যন্ত্রণা দিয়া গেল তো। আমার জামাই আমাকে যন্ত্রণা দিলে আপনার কি? শুনেন, আপনার একটা বুদ্ধি দিই, পারিবারিক আদালতে যাই, একটা মামলা কইরা দেন, দেখবেন দৌড়ের উপর থাকবে। আমার জামাই আমাকে যন্ত্রণা করবে না জ্বালাবে, এটা আমার পারিবারিক ব্যাপার, আর আমি আমার জামাইয়ের নামে মামলা করতে যাব কেন? আপনি কি বলেন এসব? আহা বুঝেন, এই পাগলের যন্ত্রণা সহ্য করবেন কেন? সহ্য করেন না, পারিবারিক আদালতে মামলা কইরা দিবেন, কিছু টাকা পয়সা জরিমানা পাবেন, টাকা পাইলে তো ভালোই। আমি মামলা করতে চাচ্ছি না। আসমা, এই কার বিরুদ্ধে মামলা করবো আমারে বলো, এমন মামলা আমি করুম 10 বছরের আগে জেল থেকে বেরিব না। আপনি চা খাইতে আসতেন তো, দোকান বন্ধ হয়ে যাবে, দোকানে চা নেই। আরে চা তো আমি বাসায় গিয়েও খাইতে পারি, আসলাম তোমার সাথে একটু গল্প গুজব করবো। এ মিয়া, আপনি তো ভালো পিছলাই আছেন, দেখলেন যে কইলো চা নাই, তারপর আপনার চা খাইতে হইব কেন? যান ফুটেন। আসমা, এই বিয়াদবটা কি তোমার কাছের কেউ? আমি এখানে একটা দোকান খুলে বসছি, আমার দোকানে বিভিন্ন রকমের কাস্টমার আসে, কেউ বেয়াদব কাস্টমার আসে, কেউ আপনার মতো মিচকা শয়তান কাস্টমার আসে, কিন্তু কেউ তো আমার আপন লোক না, আমি কি করতে পারি? ও তো বেয়াদব সাহেব, আপনার নামটা কি? ইমন। আমার নাম ইমন। বাহ বাহ, অনেক সুন্দর নাম ইমন সাহেব। ওই আমার একজন বডিগার্ড আছে, আশপাশেই আছে, এই ডাকলি চলে আসবে, তার নাম হইতেছে মিস্টার বডি। সে সুন্দর করে মানুষের মাথা কামাই দিতে পারে। এ কাজ করেন, আপনি আমার সাথে চলেন, আমার বডিগার্ড আপনার মাথাটা কামাই দিবে। আমার মাথা কামাইবেন কেন? বাচ্চা ছেলে, এই যে মাথার ভিতরে যে আউলা ঝাউলা চুল্লা, এই কারণে মাথাটা গরম। মাথাটা সুন্দর করে কামাই দিলে মাথাটা ঠান্ডা হয়ে যাব, আরাম লাগবে, আরাম। চলেন। শুনেন মেম্বার সাহেব, সামনে কিন্তু ইলেকশন, লাল মিয়া আপনার বিরুদ্ধে হারাইতেছে, আপনার কিন্তু ইলেকশনের সময় আমারও লাগবে। ইমন সাহেব, আপনার মাথায় কিন্তু মাল আছে, আপনার মাথা কামানো যাবে না, কারণ ইলেকশনের সময় যদি আপনি আমার সাথে কাজ করেন, সবাই বলবে মেম্বারের সাথে কাজ করে টাউকা ইমন, এইটা না শুনতে আমার ভালো লাগবে না। আচ্ছা, এখন বেয়াদবিতে একটা করছেন, ছোটখাটো একটা শাস্তি তো দেওয়া লাগে। এক কাজ করি, আপনার মাথায় 2টা ঠুয়া দিয়া দিই। হ্যাঁ, একে বেয়াদব পোলা পাইন। আসমা, এইসব নিয়ে চিন্তা করবো না, দোকান চালাইতে গেলে এইসব জোর ঝামেলা হবেই, তুমি কোনো চিন্তা করবো না, তোমার পাশে আমি আছি। আমার চিন্তা আমার কেন করতে হবে? আমার চিন্তা করার জন্য আপনি বসে আছেন না? এই খুব সুন্দর একটা কথা বলছো, তুমি যদি এইভাবে আমার সাথে একটু ইজি হয়ে কথাবার্তা বলো, তাইলে তো তোমার আমি সোনা দিয়ে একদম বান্ধাই দেই। চার পানি কিন্তু এখনো গরম আছে। আরে আমি তো বলছি চা খাবো না আমি। এই গরম পানি চা খাওয়ার জন্য না, আপনার মুখে মারার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এত মাথা গরম করার কিছু নাই, আমি যাইতেছি। তবে আমার এখন কি মনে যাইতেছে জানো? বডি রে দিয়া তোমার মাথাটা কামাই দেই। কি বেয়াদব কোথাকার!
আসবা, দাঁড়াও 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 দাঁড়াও, বাসায় যাইতেছ? জি। ও, তোমার সাথে তো আমার একটু কথা আছে। কালকে সকালে আমার দোকানে আসেন, সেখানে সব কথা বলবো। এখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে কোনো কথা বলবো না। আসমা, দোকানে তো অনেক মানুষজন থাকে, দোকানে কি সব কথা বলা যায় বলো? মেম্বার সাহেব, আপনি দোকানে সবার সামনে কিন্তু সব ধরনের কথা বলেন, আর সবার সামনে আমার জামাইকে থ্রেটও দেন। আর কি দাম কি তো সবার সামনে দেওয়াই যায়, কিন্তু কিন্তু কি না, কিছু বিশেষ কথা আছে না যেগুলি গোপনে বলা লাগে, মানে তোমার সাথে আমার একটু প্রাইভেট কথা আছে। আমি আপনার সাথে এখন কোনো প্রাইভেট কথা বলতে পারবো না, আমাকে বাসায় যেতে হবে। আরে এত তাড়াহুড়ার কি আছে, বাসায় কি তোমার জামাই আছে নাকি? বাসায় জামাই নাই তো কি হয়েছে, বাসায় আমার পরিবার পরিজন আছে না, আমার বাসায় যেতে দেরি হলো ওরা চিন্তা করবে, পথ ছাড়েন। আসমা, তুমি কিন্তু একটু তেরা তেরা কথা বলতেছো। আমি কইলাম যে তোমার সাথে আমার প্রাইভেট কথা আছে, কথাটা শুনো, তোমার লাভ হবে। আমার লগে প্রাইভেট কথা কন? কে 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 কে? আমি মেম্বার সাহেব, আমি অন্ধকার আমার চেহারা বোঝা যায় না। ও জামাই, তোমারে চিনবো না কেন? তুমি হইতেছো আসমার জামাই, আমার এলাকার জামাই, আদরের জামাই। আসমা, তুমি বাসায় যাও। দেখো এখন অনেক রাত হয়েছে, তোমার বাইরে থাকা লাগবে না, তুমি আমার সাথে বাড়িতে চলো। আমি যখন তখন শ্বশুর বাড়িতে যাই না, গেলে আয়োজন করে যাই, হুটহাট করে শ্বশুর বাড়িতে গেলে জামাইয়ের যত্ন থাকে না। রাস্তাঘাটে দোহাই লাগে, ঝামেলা করো না, চলো আমার সাথে চলো। এত কইরা অনুরোধ করতেছে, যাও না আসমার সাথে যাও। আসমা এখন যাও, তোমার সাথে আমি সকালে কথা বলবো। সকালে না, এখনই বলেন তা আমার লগে। তোমার সাথে আমার কোনো আলাপ নাই জামাই। আপনার সাথে আমার প্রাইভেট আলাপ আছে। আসমা, তুমি আমার সাথে বাড়িতে আসো, আসো। তুমি বাড়ি যাও আমি বলছি না। মেম্বার সাহেব, আপনি লুঙ্গি পরেন কেন? লুঙ্গি আরাম লাগে, লুঙ্গি পরি। বাসায় কি এরকম কোনো এক্সট্রা লুঙ্গি আছে? অবশ্যই আছে, অনেকগুলি লুঙ্গি। গুড, ভালো কথা। তাহলে এখন থেকে একটা এক্সট্রা লুঙ্গি আপনি সাথে নিয়ে রাখবেন। কেন এক্সট্রা লুঙ্গি সাথে নিব কেন? যদি আমি হঠাৎ করে আপনার লুঙ্গিটা টাংটা খুলে ফেলাই, তখন তো ল্যাংটা হয়ে রাস্তায় দৌড়াইবেন, আর এক্সট্রা লুঙ্গিটা থাকলে তখন পইরা যাইতে পারবেন। ল্যাংটা হয়ে দৌড়াইলে শরম লাগবো না? সিসি জামাই, কি কও এগুলি তুমি? শোনেন, ক্ষমতা আর টাকার মধ্যে একটা চমৎকার সম্পর্ক আছে। যদি কারো টাকা থাকে না, তার ক্ষমতা এমনি আইসা পড়ে, আর যদি ক্ষমতা থাকে তাহলে টাকা তো এমনিই থাকে। আমি তো বিদেশ ছিলাম, অনেক টাকা পয়সা কামাইছি, আমার ক্ষমতাও আছে টাকাও আছে, দুই হাতে টাকা কামাইছি না? আমার টাকার গরম দেখাইতেছো? হ্যাঁ, তুমি জানো আমি কি করতে পারি? না, টাকার গরম আমি দেখাইতেছি না, আমি দেখাইতেছি ক্ষমতার গরম। বুঝে কইলাম, যার টাকা থাকে তার ক্ষমতা এমনিই থাকে। এখন কথা হইতেছে, আমার তো টাকা আছে, ক্ষমতাও আছে, এই জন্য কিন্তু অনেক মানুষ আবার পিছিয়ে গুড়গুড় করে, তারা কিন্তু আমার অর্ডার মানে। তাকে যদি আমি কই যে মেম্বার সাহেবের লুঙ্গিটা টান্দা খুইলা আমার কাছে নিয়ে আসো, তাহলে কিন্তু তাই করবো। আমি যদি ওকে অর্ডার দেই আপনার বস্তার মধ্যে ভইরা পানিতে চুবাই মারা ফেলাই দিই, তাই করবো। আমার কি তুমি হুমকি দিতেছো জামাই? এতক্ষণে বোঝেন নাই আমি যে আপনার হুমকি দিতেছি? ইয়েস, আপনার আমি হুমকি দিতেছি। জামাই, তোমার তো ঘরে বউ নাই, পুরুষ মানুষের ঘরে বউ না থাকলে পুরুষ মানুষের মাথা গরম থাকে, তোমার মাথা এখন অনেক গরম। তুমি এক কাজ করো, বাড়িতে গিয়া মাথায় ঠান্ডা পানি ঢালো, মাথাটা ঠান্ডা করো। আপনি ঠিকই কইছেন, মাথাটা অনেক গরম, বউ তো নাই তাই মাথাটা অনেক গরম, অনেকদিন ধরে গরম, তার উপরে টেকার গরম। এই গরম কমানোর জন্য আপনার এখন পানিতে চুবাইতে হইব, আমি এখন আপনার লুঙ্গিটা খুইলা আপনার পানিতে চুবাব, পারলে ঠেকান। জামাই, আমার লুঙ্গির যে গিট্টুটা আছে না, অনেক উপরে বান্দা, ওই পর্যন্ত তোমার হাত যাইব না। তোমার মতো পাতি মাস্তান বহুত দেখছি, তুমি আমার কিছুই করতে পারবা না। কিছুই করতে পারবো না? না, আর লুঙ্গির গিট অনেক উপরে, যান সাবধানে যায়। বলা তো যায় না
পথে আবার কি ঘটে। রাজনীতি এমনি এমনি করি না, জানি রিস আছে এটা যাই নেই রাজনীতি করি। তোমার মতো কত পাতি মাস্তান আইলো আর গেল। কিরসতি, এত রাত হয়ে গেছে তুই এখনো ঘুমোস নাই কেন? এনে কি করস? অনেক রাত হয়ে গেছে, একটার বেশি বাজে। একটা তো বাজার কথা ছিল না, কবিরাজ তো গেছিল একটার আগেই, ঘটনা ঘটে যাইব। কি ঘটনা কবিরাজ, কি কইতেছিস তুই এগুলা? আবার তুমি ঘরে যাও। তুই চুল কাটছস, তা আবার এতগুলা কখন কাটলি? একটু আগে। চুলের অনেক দরকার, চুল ছাড়া নাকি হইব না। কবিরাজ কইছে, কবিরাজ কইছে চুলের অনেক দরকার, চুল ছাড়া হইব না। তুই এগুলো কি শুনাইতেছিস আমার? তুই কি কালা জাদু করতেছিস নাকি? একদম ঠিক, চুল দিয়া কালা জাদু করতেছি। তোমার তো অবশ্য কালা জাদু এই সম্পর্কে অনেক ভালো ধারণা আছে তাই না আপা? তুমি তো খুব ভালো করে জানো কালা জাদু দিয়ে কেমনে মানুষের বান মারে। কি সব উল্টাপাল্টা কথা কইতেছস, তুই যা তো ঘুমাইতে যা। একটা বাজু তারপরে যাও। কেন একটার সময় কি এমন ঘটনা ঘটবো? একটা বাজলে জানতে পারবো কে আমার সর্বনাশ করছে। কে তোর সর্বনাশ করবো তুমি জানো না আপা? তুমি জানো না, তুমি আমার সবচেয়ে কাছের মানুষ, তুমি কেমনে না জানা থাকতে পারো? কে আমারে বান মারছে, কে এত বড় সর্বনাশ করছে, আমার বিয়ে হইতেছে না, হয়েও টিকতেছে না, তুমি জানো না? তুই এইগুলা নিয়ে অনেক বেশি ভাবতেছস, তুই এখন ঘরে যা, যাই ঘুমা। হ্যাঁ আপা, অনেক বেশি ভাবতেছে, ভাবতে তো চাই নাই কিন্তু ভাবতে হইতেছে। মানুষের দুয়ারে দুয়ারে কইরা আছে, বান মারছে আপা, আমারে বান মারছে, বান। তুমি আমার এত বড় ক্ষতিটা কেমনে করলা আপা? আরে লাল ভাই, কই যেতেছেন? কাপড় গুলা দিতেছেন, কাপড় ধুতে যেতেছেন? তা লুঙ্গি গেঞ্জি এইটা কার? তোমার না কোনো বিবেচনা নাই, দেখতেছো শাড়ি, শাড়ি কার হইব? আমার বউয়ের দামি শাড়ি কাপড় আনিছে, রাতে দিলে নষ্ট হয়ে যাব, কাজের লোকে বিশ্বাস নাই, নিজে হাতে আমি ধুব। তা আপনি ধুবেন? হ্যাঁ, আমি ধুইলে এটা যত্ন করে ধুতে পারো, যত্ন করে ধুব। তা আপনার বউর হাত নাই, হ্যাঁ ধুইতে পারে না? পারবো না কেন, অবশ্যই পারে, তারা কষ্ট দিতে ইচ্ছা করে না। আর সবচেয়ে বড় কথা কি জানো, মানে নিজের বইয়ের কাপড় চোপড় যদি আমি নিজে ধুই তাহলে একটা মহব্বত বাড়বো। আমি তার কাপড় চোপড় যে থালে সে খায়, সে থালা বাসন সব নিজে হাতে ধুই, এতে মহব্বতটা অনেক বাড়ে যায়। মহব্বত না, এই মহব্বত বাড়তে বাড়তে একদিন দেখবেন আপনি নিজেই মরব্ব হয়ে গেছে। আরে দূর, আরে দুলা ভাই, আপনি কখন এলেন? এই যে দেখেন হ্যার কান, কত কইরা কই আমার কাপড় চোপড় আমি দেয়া আমারই দিতে, সে দিব না আপনার সামনে কেমন লজ্জায় পড়ে গেল না? আরে না,
লজ্জার কিছু নাই, আমি তো আপন মানুষ, আমি জানলি কি না জানলি। আমার শোনাবো, আমার শোনাবো, যদি কাপড়টা ধুইতে যায় তার কষ্ট হইব না? হ্যাঁ, সে যদি একটা কোমর ব্যথা পায়, এটা আমার তো বুকে লাগবে, তার হাতটা ত্বকটা নষ্ট হয়ে যাবে, এটাকে আমি করতে দিব? আমার সোনার বউ, আমার 22 ক্যারেট গোল্ডের বউ, আর কি কি করো তুমি? যেহেতু সেনে যাও তো এক কাপড় নিয়ে যাও সরহিন থেকে। আচ্ছা যাইতেছি, জামাই আসছে, দুপুরে না খায় ছাড়ব না, হাজার হোক, আমার তো একটা বিবেচনা আসছে। হ্যাঁ আসি দে। আচ্ছা তো দুলা ভাই কেমন আছেন আপনি? কেমন আর থাকি, ভালো তো থাকি না, তা এখন খুব ভালো আছি। এই যে আপনাকে মিলব হব দেখা মনটা ভালো হয়ে গেল। কে যে কর না, এই লাল মিয়া সারাটা দিন পিছে 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 ঘুরতেই থাকে, এত বিরক্ত লাগে। আরে কি উল্টাপাল্টা কথা কন, এ তো ভালো কথা, মানে আপনাকে স্বামী স্ত্রীর মধ্যে যে মিল মহব্বত এটা কিন্তু এই সমাজে বিরল। আমার কিন্তু খুব আফসোস লাগে, আমি আসবারের কাছে পাওয়ার জন্য কত চেষ্টা করি কিন্তু হ্যাঁ থাকে দোকানে। তাইলে আপনি আসমা পারে বুঝান, কল যে তার স্থানে আপনার থাকতে খুব কষ্ট হয়। সব কথা কি মুখ দিয়ে কখন যায়? এ যেমন ধরেন বাচ্চার যখন ক্ষুধা লাগে কি করে, কান্দাকাটি করে, তার কিন্তু কেউ মানে নাই, খুব কান্দে, আর কান্না দেখিয়া মা কিন্তু বুঝা ফেলায় যে তার খাওয়ানো দরকার। তাই দেখি এখন আপনি আসমা আবার দোকানের সামনে গিয়ে কান্দবেন? হ কান্দি তো, কান্দি মানে বুঝা ফিরা দোকানে যাই, তার লগে দেখা করতে যাই, আর মনে করে আমি নাকি ঝগড়া করতে যাই, আসলে তো যাই আমি চেহারা দেখা। আহারে আসমা পরে আপনি কত ভালোবাসেন। আচ্ছা যান, আপনার এই ভালোবাসার জন্য হইলো আমি আপনার কথা দিলাম, আসমা পরে আমি আপনার কথা কমু। কী করবেন, কমু যে ওনার দুঃখে আপনি কান্দেন, আপনার অনেক খিদা লাগছে। তাই দুলা ভাই একটা কথা, ওই দিন যে আপনি আসমা পরে চোরটা মারছেন এই কাজটা আপনি ভালো করেন। হ্যাঁ এটা ঠিক কইছো, কামটা ভালো করি নাই, আমি দুঃখিত, চোরটাকে আমি স্বাদে মারছি, রাগ থেকে মারছি, কিন্তু একটা কাম ভালো হয়েছে, চরের উচিলায় আর আমি টাচ করতে পারছি। ইস কি প্রেম! একটা কথা কি জানেন, এই যে লাল মিয়া আর আমার প্রেম এটা সহে দেখা যায়, কিন্তু আপনার প্রেমটা সহে দেখা যায় না, বোঝা যায়। শুনেন, যে কারণে আইসি, আপনি আমার একটা ভিসার কথা কইছিলেন না, ওই ভিসার ব্যাপারে কথা কইতে আইসি। কোন? এই পাসপোর্টের একটা কপি দিয়েন, পরে কিন্তু অরিজিনালটা লাগবো, তখন অরিজিনালটা দিয়েন। আপনি আসলে আমার বিদেশ যেতে পারবেন? চেষ্টা করে দেখি, আমি তো আবার যাইতেছি, তা আপনার জন্য একটা সুযোগ আছে। আপনি যাবেন? আরে আমি তো বিদেশি ছিলাম, মালয়েশিয়া ছিলাম না, এখন তো আপনাকে চোখের সামনে ঘোরাফেরা করি তাই দাম নাই, বিদেশ তো বহু বছর ছিলাম। না 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 না, সেইটা তো আমি জানি, আপনি আবার যাইবেন এটা কি আসমা আপা জানে? না জানে না, ও তো আমার কোনো খোঁজ খবরই রাখে না, কিছুই জানে না, এই জন্যই তো আমি দূরে চলে যেতে চাই, মনটা চায় অনেক দূরে চলে যাই, পরে ভাবলাম দূরে যখন যামই বিদেশে চলে যাই, কিছু টাকা পয়সা আসলো আর আসমার কাছ থেকে দূরেও থাকা হইল। দুলা ভাই, আমার বিদেশ যাওয়ার ব্যাপারে আপনি কাউরে কখনো কিছু কইন না। আচ্ছা ঠিক আছে, কমু না, আর আমারটাও কইন না, আগে সব ঠিকঠাক হোক তারপরে কোন যাই বলি। আচ্ছা আপনি টাকা ম্যানেজ করবেন কেমনি? কি যে কন আপনি, আমি এখন লাল মিয়ার বউ, লাল মিয়া টাকার ভাবছে? হ্যাঁ, তারে দেখতে এমন লাগে কিন্তু তার কি পরিমাণ যে টাকা আছে আপনার ভাবনার মধ্যে নেই। এত বড় লোকে বউ, আপনি খাদ্দামা ভিসায় বিদেশ যাইবেন, খাদ্দামা ভিসার মানে জানেন তো, আপনি বিদেশ যায়া মানুষের বাসায় কাম করতে? হজাম এক মাসের জন্য হলাম বিদেশ যেতে চাই, এই বিদেশ যাওয়া নিয়ে আমার জীবনে যে ঝড় হয়েছে, দালালের খপ্পরে পড়ছে আরো কত কিছু, আমি বিদেশ যাব। আচ্ছা দেখি কতটুকু করতে পারি, আপনি পাসপোর্টের কপিটা আমার হোয়াটসঅ্যাপে দিয়েন, যাই এখন। যাই কইলে হলো, দেখতেছেন না বাইরে বৃষ্টি হইতেছে, এখন একটু বন, আমি আপনারা চা দিই, চা খান, তারপরে দুপুরে এক সঙ্গে ভাত খেয়ে যায়। না এখানে চা খামো না, এই দোকানে যাই, বউর দোকানে যাই চা খামো। আর লাল মেয়েরা কইেন যে আজকাল চা খাইতেছি না, আরেকদিন এসে একেবারে পেট ভরে ভাত খেয়ে যাবো। দুলা ভাই আপনি আমার একটা উপকার করেন না। বলেন। আপনি তো মনে শুনছেন লাল মেয়ে ইলেকশন করতে চাইতেছে, আমি না চাইতেছি না, আপনি ওর একটু মানা করেন, আর তার চেয়ে বড় কথা এই মুহূর্তে মেম্বারের সাথে কোনো ঝামেলায় যেতে চাইতেছে না। আরে এটা নিয়ে তো ভাবেন না তো, একটু উত্তেজনা বাড়ছে আবার ঠিক হয়ে যাবে, ইলেকশন করা কি এত সোজা, ইলেকশন করবো না, দেখুন সব ভুলে গেছে। তা আসি, ভালো থেকে। আসি মানে
আমার জামাই কি হয়ে গেছে আপনি শুনেন নাই? না খায়া আপনারা যাইতে দেওয়া যাবে না, তারপরে বাইরে বৃষ্টি হইতেছে, এখন আপনারা আমি যাইতে দিব? জামাই মানুষ আপনি, চলেন ভিতরে চলেন চলেন। তুই আমার সংসারটারে নষ্ট করতে চাইতাছস না? একদমই না, আমার তো যাওয়ার কোনো জায়গাই নাই আপা, এই লাগে তো তোমাকে সংসারে চলে বুঝি। আসলেই তো তোর যাওয়ার কোনো জায়গা নাই, খুব না কইছিলি সোডোমিয়া তোরে বিয়া করব, করছে না বিয়া? কত না কথা শুনাইছো আমারে, এখন তোমারও না জানায় গেছে গা বিদেশ, করলো না? আমারে বিয়া করে নাই কারণ তুমি আমারে তাবিজ করছো। মানে কি কসে গুলা, আমি তোর তাবিজ করবো কেন? আমার বোর দোকানে আপনার ওই মোসলা নাকটা নিয়ে আইসেন না, আপনি দেখলে আমার সহ্য হয় না। জামাই এক কাজ করো, দোকানের সামনে একটা সাইনবোর্ড টানায় দাও, সেখানে লেখা থাকবে এই চায়ের দোকানে মেম্বার সাহেবের আসা নিষেধ। আরে রাস্তার উপর দোকান, এই রাস্তা দিয়ে যাওয়া আশা করি, তা কাস্টমার হিসেবে কি আমি দোকানে আসতে পারি না?